Sai? কি ব্যাপার? কি চাস তুই? আমি এখানে কি করতে এসেছি সেটা তুমি জানো না? খবরটা চাই। আমার সঙ্গে বেশি চালাকি করার চেষ্টা করো না। যখন যা করতে বলেছ আমি তোমার প্রত্যেকটা কাজ করে দিয়েছি। তুমি তোমার শেষ মতলবটা একবার আমাকে জানাতে পারলে না? বাড়াবাড়ি করবি না মেলে, একদম বাড়াবাড়ি করবি না। বাড়াবাড়ি আমি নয়, বাড়াবাড়িটা তুমি করছো স্যার। একবার অন্তত আমাকে জানাতে পারতে যে তুমি আর ওই মতলবটা তিস্তাকে ফাঁসিয়ে দেবা। ভালোই ভালোই বলছি, চুপচাপ এই বাড়ি থেকে চলে যা। বাড়ি থেকে চলে যাবো মানে? বাড়ি থেকে চলে যাও, পরিবারের সামনে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছ। এখন তো তোমাকে তার মাসুল দিতেই হবে স্যার। কি চাস তুই? কি চাস? কত টাকা চাস? এই বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি থাকবো কোথায়, খাবো কি? সেটা আমার জানার বিষয় নয়। সেটা তোমারই জানার। চিৎকার করো না সাহেব, চিৎকার করো না। যত টাকা দেবে বলেছিলে এখন তোমাকে তার দ্বিগুণ টাকা আমাকে দিতে হবে। অভিনয় অভিনয়, যেটা তুই খুব ভালো করিস, অভিনয়। ভেবেছিস তুই বাড়ির শুদ্ধ লোককে তুই বোকা বানিয়েছিস, তার মানে তুই আমাকেও বোকা বানাবি? কি ভেবেছিস? হ্যাঁ বেরিয়ে যা। বলো না, এই যে এই মেয়েটা, এই মেয়েটা আমাকে শাসাচ্ছে, বলছে ও যে ধরা পড়ার মনে নাকি আমি। এত বড় হাসপাতাল আছিস কেন এই মুহূর্তে? আমি গা ধাক্কা দিয়ে বাড়ি বার করে দে না, চলে নিয়ে যা। Ha 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 ha!